Vai. Só louco de garito não. Vai, zimmer tá tal com. Saga, ভালোই হইছে। চমৎকার একটা কাম করছে আজকে। কি রে বড় এটা রিকশা দেই না আজকে। আচ্ছা এই কাম বাড়ি দিতে পারুম না রে? আল্লাহই ভালো জানে দেই তো না এরকম কিছু। বুঝলাম না কিছু। আশা করতে কোনো রিকশা দেই না। কি করছ বেটা? ডেইলি ডেইলি আমার আশায় বয়ে থাকছ বেটা। ভাই ভাই ওই যেটা রিকশা সামনে। চল। হ্যাঁ? তারা। চলো। চল। এমন ভাবে কথা কবি কিন্তু বুঝতে না পারে। কি করব না করব। চলো। বুঝছ নাই? চল। আয়। কাকা যাইবেন? কাকা যাইবেন নি সামনে? কই যাবেন? এই সামনে মোচড়ে যাবো। কি হলো কাকা, অসুস্থ আপনি? শরীরটা ভালো না। উঠেন যাই কাকা, এই সামনে তো বেশি দূর না কাকা। চলো, বেশি দূরে এলে কিন্তু যাবো। ওই যে সামনে একটা কারখানা আছে, কারখানার সামনে যাবো। ওই তিন রাস্তার মোড়ের পাশে যে একটা কারখানা আছে না ডাইনে, ওই কারখানার জায়গায় যাবো। কোটা মাল আনুম কাকা, আপনার গাড়ি দেয় আনবো কাকা। ঠিক আছে, ভাড়া করে উড়ন লাগবো নি কাকা? বা তিয়ান ইনসাব মতো দিয়ে। আচ্ছা ঠিক আছে, ওঠ আয়। বলান, শরীরটা ভালো না? আপনি তো বয়স হয়ে গেছে, কারণে কি করুন বাবা? যান দেখে যান কাকা। হ্যাঁ ভাই, একটু পুশ আপ করা লাগবে বুঝছো কাকা। একটু একটু চা বান্ধা সাইডে একটু পুশ আপ করি। রান কাকা, এই জায়গায় রান। তুমি পেশাব করবা? হ্যাঁ এদিকে। আলার এই মুরব্বির তো অনেক চা লাগবে এটা দেখতেছে তো, এটাই মনে হইতেছে। ওরা কি বাঙ্গায় খাওয়ান যাবে বেটা? ও উল্টা বেটা, আমাকে বাঙ্গায় খাই লাগবো বাবা তো। এটাই তো কয়ে দেখতেছে, আলার দেখলে মনে হয় যে ভাজা মাছ উল্লে খেতে দেয় না। আলার ভালা দেখা যায় মনে করছে ছাউরা হালায় অনেক। সে তো শরীরের মতো দেখা যায়। কী করুন বেটা, কত 10 টাকা ভাড়া আছে স্কেল কোন? লইবেন তো আপনি এটা? 10 টাকা ভাড়া আছে। ধর বেটা, তোরা রিক্সা লানা সবসময় বেটা বেশি বাড়াবাড়ি করস। এলি বেটা তোরা রাস্তাঘাটে মাইর খাস বেটা। ভাড়া দিস ওনার ভালো লাগে না, ইনসাফ করে দিয়ে নেন। ইনসাফ করে দিছি, এখন কহিনে 10 টাকা ভাড়া আছে। আপনার তো ওনার সময় কইলাম যে কাকা ভাড়া কথা, আমি ইনসাফ করে দিই। ইনসাফ করে 10 টাকা দিছি, আবার কি করবো তাহলে? 80 টাকা চাইলে আর কেজি। আপনি এই মিয়া এত মুখে মুখে তর্ক করেন কি লিগা? ভাড়া চাস বেটা, আপনার চিনে আমি কি করবো? বেটা কথা কম কর, এই চল আর ভাড়াই দিমু না, তোর কি করে তাহলে ভেদ উপলো। এই বেটা আমার কথা কথা একবার থাপড় দিমু তোরা, যা চল আয়। হালা তো আমার চোখ ফোকেন নি, একটা রিক্সা দেখা যায়। কিরে মামা যাবি? কই এই নো, এই যে চাই রাস্তার মোড়ে যাবো। যাবি চাই রাস্তার মোড়? তুমি চিনি না মামা। এটা সমস্যা না, আমার চিনে জমলে। চলো, ভাড়া কত লাগে তোমাদের? 100 টাকা দিবেন মামা। 100 টাকা? আসলো ওরে ভাই, দুনিয়াতে আইসো তোরা গালি মনে কর গরম ভাত। ঢাকা শহর অনেক চিনস না বেটা, আয়া বর্ষ ধরে রিক্সা চালাইছে বেটা। গ্রামের খেত বেটা, ওইনে যা চিনবি, চিনাই লয়ে যাম বেটা। চল চল বলো। এক কাজ কর, দেখে মালটি কমপ্লিট হয়েছে নি, যা। আচ্ছা তাহলে তুমি দাম দেখিয়ে দিস। দেশের বাড়ি কই মামা? মামা দেশের বাড়ি তো নোয়াখালী। নোয়াখালী? তোমার গাড়ি? না মামা ভাড়া। ভাড়া না, গ্যারেজ কোন জায়গায়? গ্যারেজ ওই যে উত্তরা। উত্তরায়? দিনে কয়টা ইনকাম করে এটা দেয়া মামা? আমি তো আজকে গাড়ি লইছি, আমি তো আজ কৃষ্ণ কোনদিন চালাই নাই, আজকে প্রথম লাভ হারাইছি। আমরা কি তোর প্রথম প্যাসেঞ্জার? হ্যাঁ মামা, আপনার আমারে প্রথম প্যাসেঞ্জার আজকে। ভালো লোক পাইছো, সমস্যা নাই। ও ভালো, আমি মন বড় আছে, দিব না তোরে 100 না, লাগলে 500 দিয়ে দেবো মামা। কই আপনার লোক কই, এতক্ষণ লেট হইলে কেমন দেবো? আমি কাজ কাম করুম না, আমার তো কাজের সময় কথা থাকে।
ভাই কি করব মন কত বস্তা তো সব রেডি করে রাখছে কিন্তু লোক নাই দে জায়গা কার দিয়ান মন মালিক কত 4টা 5টা বস্তা আশেপাশে দুই একটা লোক পাস নাই পাই না দেখে কিন্তু কত রেডি করে আজ লেডি গেছে কা এ বেটা লেবারের অভাব আছে এই জায়গায় আরে খাইতে গেছে সবাই আচ্ছা এটা কাম করলে কেমন হয় আর লগে করে লয়ে যাও 1000 টাকা বাড়াই দেমনি খালি মাল কোটা আনিয়ে দিব আমার লগে লগে যা মামা আহো এই যে নি কারখানা সামগ্রী তো কারখানা 2 মিনিট সময় মো বস্তা আমি টানতে পারব না তো ওজন আর মামা আমি তো লগে আছি দুইজনের বাকি জগে জায়গা আনি লয়ে আমি এই যে নিন বিশ্বাস করতে পারতাছ না বোঝো না ২৫,০০০টা ব্যস্তার মো ৩০-৩৫,০০০টা দাম চাইলে ২৫,০০০টা এমনি কই গো সুন্দর হয়েছে গাড়িটা আমার কত দূর এই যে সামনে সামনে ওই যে সামনে কোন থেকে অত দূর থেকে আড়লে আরে রাস্তাটা সিপা তো হইলে গা হো এই যে সমস্যা নাই ভাই না সমস্যা নাই এই যে তুমি এক কাজ করো মামা তুমি এনে দাঁড়াও আমি ভিতরে মালটা একটু দেখি মালটা আমি লই আইতেছি তুমি দাঁড়াও হয়ে যাবে আরে বাবা দুইটা মিনিট এই যে ফ্যাক্টরি গেট তো আমি লই আইতেছি দাঁড়াও হয়ে যাও সরি মামা লেবার তো পাই নাই কিন্তু শোনো মাল অনেক ওজন তো তুমি এমনি গরিব মানুষ বসে চিন্তা করে দেখলাম তোমার দিয়ে মাল টানা ট্যাক্সি মিশন করে ঠেকা লেখা পরে দেখা গেছে একটা ঝামেলা তুমি করো তুমি বাইরে কাছে রিক্সা যাও বাইরে পাড়াই দাও আর 1,000 টাকা বাইরে দিয়ে দিবা ঠিক আছে আমি এনে দিয়ে একটা লেবার ম্যানেজ করে মাল নিয়ে যাইতেছি ঠিক আছে আপনি কই যেতেছেন আমি ফ্যাক্টরি ভিতরে যাবো ওই যে লোকটা ম্যাচ কর তুমি আপনি মাল লাগা চলে না রিক্সা সামনে যাই সমস্যা নাই যে ভাই আসতো তুমি বাইরে রিক্সা তুমি উঠে বাইরে পাঠাই দিবে জায়গায় কবা যে আপনি বাইরে ছোট ভাই ডাকছে জায়গায় যাতে করে তাড়াতাড়ি মাল তুমি জাগাই দিতে পারবেন ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বাইরে গিয়ে টাকা দিয়ে দেবা আচ্ছা ভাই চালু করে গাড়ি তোলো তাড়াতাড়ি চালু করে চাবি দে তাড়াতাড়ি তখন আমি কতক্ষণে এনে দাঁড়াই নিছি বেটা কতক্ষণে চুপ থাকো আমার রিস্কা গই আমি না হায় আমার রিস্কা গই হায় আমি নেনে লোকটা বহুত হয়ে গেছিলাম আমার রিস্কা গই আল্লাহ আমার রিস্কা গই আমি মহাজনে কি জবাব দিব আল্লাহ আমার রিস্কা গই আমার রিস্কা আমি এনে থেকে গেছিলাম আল্লাহ আমার রিস্কা আল্লাহ রে আমার রিস্কা কই আমি এনে দিয়ে গেছি লোকটা কই রয়ে গেল রিস্কাটা এই কি হয়েছে রে মামা মামা আমি এনে আমার রিস্কা তো দিয়ে গেছি আমার একটা লোক লয়ে গেছে একটা লোক রিস্কা তো বুয়াছিল কই জানি গেছে আর রিস্কা আমি পাইতাছি না বাবা আমি না জানি কি জবাব দিব বলে তো তুই রিক্সা থেকে কই গেছিলি আমি এক লোক আমার লগে কর লয়ে গেছে দূরে বস্তা উঠে না কত কয়ে রিস্কার ভিতরে একটা লোক বহুত হয়ে গেছে রিস্কা পাইতাছি না আরে মিয়া তুমি কি বলো তোমার একজনে কইলো ভিতরে তুমি কে লাগা মাজন নাম যে কি জবাব দেব আমি ঢাকা শহরে আটপার দিয়ে হইছে বড়া তুমি রিকশাটা এনে তুই তুমি কি লাগা তুমি ভিতরে গেলা তুমি বাটপার খপরে পড়ছো বুঝছি আমি কি জবাব দিব মামা মাজনের কাছে যা এত টাকা রিস্কা আমি কাল খাইছি গরম দেখা রিস্কা এলো বাইরেছি মাত্র হেরে প্রথম ক্যাব লয়ে গেছে গা তো তুমি এইখানে রিকশাতে ভিতরে যাবা কি লাগা আমি কি করবো অন্য মামা যেন কেমনে বেশি তুমি 1,000 টাকা দিছিল আমার 1,000 টাকা দিছিল আমার 1,000 টাকা লোভে আমি গেছি আমার রিস্কাটা লয়ে গেছে গা রিস্কা কই গেছে শোনো
আমার কান থেকে এটা করবা কি তুমি গরিব মানুষ তুমি রিকশাটা এখানে থেকে তুমি ভিতরে যাবা কি লাগে ওগো মালা না দরকার ওরা নিয়ে আইবো তুমি জানো না যে ঢাকা শহরে বাটপার হইছে ভরা ও 1000 টাকা দিছে 1000 টাকা লুপে আমি গেছি রিকশা করে এখন দাও তুমি গরিব মানুষ তোমার রিকশাটা তো খাইয়া দিছে মাঝনে কি জবাব দেব না আরে এত টাকা সম্পদ আমি কালকে যে দেশে দেগা আল্লাহ তুমি হিট বিচার করো আর কান থেকে এটা কি করবা তুমি যাওয়ার তো হই গেছে আল্লাহ মানুষ আর বিশ্বাস করবা আমার রিকশা লাগে গেছে গা কত বড় খারাপ মানুষ এই বেড়া গরিব মানুষ রিক্সা চালায় খায় এই বেড়া রিক্সাটারে খাইয়া দিছে এই মাত্র আবহাওয়া দেখলাম আমি খালি লোকটা লয়ে গেলাম লোকটা ওদিক গেল গা কলো হিন্দা মারা দিকে আমার রিক্সাও নাই আমি এখন মাঝে কি জবাব দিব আমি এত টাকার সম্পদ বেটার ছিঁড়ে গেছে তুমি আসলে এত বোকা কিনলি গা তুমি বোঝো না তুমি দেখো না জায়গায় জায়গায় ঢাকা শহর রিক্সা চুরি হয়ে যায় গা এখন আর এদিক ওদিক খুঁজে কি করবা দেখো তারপরও পাও কি না আল্লাহ মানুষ দাও গুজা দাও দুদিকে রিস্কাটা রিস্কাটা